মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের জয়ের সম্ভাবনা দেখছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই টেস্টে বোলিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে শ্রীলঙ্কান কোচ ক্রিস সিলভার উড জানান, স্বাগতিকদের শক্তিমত্তা বিবেচনায় নিয়ে তারা একাদশ সাজাবেন। শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আগামীকাল সকাল 10টায় শুরু হবে ম্যাচটি। এস এম আশরাফের রিপোর্ট। চট্টগ্রাম টেস্টের পর স্পিনার নাইম হাসানের ইঞ্জুরি পরিকল্পনায় একটু গোলমাল করে দেয় স্বাগতিক বাংলাদেশের। তাইজুলের সঙ্গী হিসেবে সাকিব আল হাসান তো আছেনই, তৃতীয় স্পিনারের অভাব পূরণে মোসাদ দেখকে একাদশে সুযোগ দেওয়ারই ইঙ্গিত দেন স্বাগতিক অধিনায়ক। মোসাদের যদি খেলা হয় তো ওর রোল একটু ডিফারেন্ট থাকবে, আর যারা থাকে হয়তো আপনার মাঝে মধ্যে আপনার এরকম সিচুয়েশন করতে পারেন, তো আপনার ওই গভীর এখান থেকে কাটিয়ে উঠতে হবে। কারণ মোসাদ দেখলে আমার কাছে মনে হয় যে মোসাদ যদি খেলে ওকে খুব ভালোভাবে ইন্টেলিজেন্টভাবে মানে সুন্দর করে ইউজ করাটা ইম্পর্টেন্ট। মিরপুরের একাডেমি মাঠে কোচ রাসেল ডোমিঙ্গো আর ব্যাটিং কোচ জেমি সিরনস দেখছিলেন প্রস্তুতি। তাদের সামনে যেভাবে এক নাগারে পেসার খালেদ আহমেদ আর ইবাদত হোসেন তেরে ফুরে নিজেদের ঝালিয়ে নিচ্ছিলেন, তাতে এ দুজনের খেলাটাও নিশ্চিত মনে হলো। নিজের দল নিয়ে তাই আত্মবিশ্বাসী মুমিনুল। চট্টগ্রাম টেস্টে অ্যাঞ্জেলো ম্যাথিউসের ব্যাটে ভর করে ড্র করেছিল লঙ্কানরা। কোচ সিলভারউড বলেন, এবার তারা হোম ওয়ার্কটা আরো ভালোভাবেই করেছেন। আমি এখনও উইকেট দেখিনি, তবে আমার সঙ্গে কোচিং স্টাফে নাভিদ নেওয়াজ আছেন, যিনি এই কন্ডিশন সম্পর্কে জানেন। পাশাপাশি এই মাঠের পরিসংখ্যানও দেখব, যাতে করে অধিনায়কের হাতে সেরা বোলিং অপশনটাই তুলে দেওয়া যায়। দুদল এ পর্যন্ত মুখোমুখি হয়েছে 23 ম্যাচে, যেখানে শ্রীলঙ্কার জয় 17টিতে, বাংলাদেশে জিতেছে এক ম্যাচে, ড্র 5 টেস্ট। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। এবার পার্টেক্স খেলার খবর। দুদিনের সফরে ঢাকায় এসেছেন আইসিসি সভাপতি গ্রেগ বার্কলে। মূলত ভারতে আইপিএল এর কোয়ালিফায়ার দেখতে যাওয়ার পথে বাংলাদেশে আসেন তিনি। দুপুর 1টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর সরাসরি হোটেলে যান বার্কলে। আইসিসির সভাপতির ঢাকায় আসার নির্দিষ্ট কোনো কারণ না থাকলেও পূর্বাঞ্চলে শেখ হাসিনা স্টেডিয়াম পরিদর্শন করেছেন তিনি। আগামীকাল মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের প্রথম দিনের খেলা দেখার কথা রয়েছে গ্রেগ বার্কলের। রিয়াল মাদ্রিদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে প্যারিস সেন্ট জার্মেইতেই থাকছে ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। তার সঙ্গে চুক্তির মেয়াদ আরও 3 বছর বাড়াল ফ্রেঞ্চ লিগ ওয়ানের দলটি। এতে 2025 সাল পর্যন্ত পিএসজিতে থাকা নিশ্চিত হল বিশ্বকাপ জয়ী ফ্রান্সের এই ফুটবলারের। পরগার্মনের রিপোর্ট। ট্রান্সফার মার্কেটে সম্ভবত সবচেয়ে দীর্ঘ সময় একজন খেলোয়াড়ের পিছনে ঘুরেও সফল না হবার গল্প রচিত হয়েছে গতকাল, আর এই কাহিনীর মুখ্য চরিত্রে তরুণ ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। আবারও ব্যর্থ রিয়াল মাদ্রিদ। সেই 2017 সাল থেকে এমবাপ্পের প্রতি আগ্রহ গ্যালাকটিকোদের। লিগ ওয়ানের শেষ ম্যাচে মেটচের বিপক্ষে 5-0 গোলের জয়ে মৌসুম শেষ করেছে পিএসজি। এর আগে হ্যাট্রিকম্যান এমবাপ্পে ঘোষণা দেন রিয়াল মাদ্রিদ নয়, পিএসজিতেই থাকার। ফ্রান্সে থাকতে পেরে আমি দারুণ খুশি, এটা আমার শহর। আপনাদের সকলের সঙ্গে ম্যাচ জিততে চাই এবং এভাবেই ট্রফি জিতে যেতে চাই। এই হ্যাট্রিকে এমবাপ্পে 28 গোল করে মৌসুম শেষ করলেন। এতে টানা চতুর্থবারের মতো লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতা হলেন তিনি। এমবাপ্পের এই সিদ্ধান্তে বিশ্ব ফুটবলে সবচেয়ে আলোচিত ট্রান্সফার ঘটনার অবসান হলো। তাকে পেতে মাসখানেক যাবত রিয়াল মাদ্রিদ দেন দরবার করে আসছিল। শেষ পর্যন্ত 150 মিলিয়ন ইউরোতে পিএসজিতেই রয়ে গেলেন এমবাপ্পে। চুক্তি অনুযায়ী মেসি নেইমারের চেয়ে প্রতি বছর প্রায় 3 গুণ বেতন পাবেন 2017 সালে মোনাকো থেকে ধারে পিএসজিতে খেলতে আসা কিলিয়ান এমবাপ্পে। I have to admit I didn't think I'd be পরাগারমান, এটিএন বাংলা।